তার আগে আমি কয়েকটা জিনিস একটু বলে নি আগের যে প্র্যাকটিক্যাল ভূগোল আমাদের হয়েছিল সেখানে যে প্র্যাক্টিক্যালের পিডিএফ দেওয়া হয়েছিল তার থেকে এইবারের পিডিএফ একটু বেশি আপডেট থাকবে কারণ এখানে সমস্ত পাঠগুলো নতুন করে এড করে দাও যেটা অর্থাৎ সমস্ত যে পার্টগুলো রয়েছে বলতে বিভিন্ন যে তথ্য উপস্থাপনের যে ভাগগুলো রয়েছে লাইন গ্রাফ বার গ্রাফ তাদের ভাগগুলো তাদের সুবিধাগুলো অসুবিধাগুলো এইবারের পিডিএফ তে সমস্ত এড করা থাকবে ঠিক আছে আগে আগেরবারের পিডিএফ এগুলো কিন্তু ছিল না তো এবারের পিডিএফ এ সেগুলো সমস্ত কিছু এড করা থাকবে যত যা আমাদের তথ্য উপস্থাপনের পদ্ধতি রয়েছে বিভিন্ন গ্রাফ গুলো যে সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে কে আবিষ্কার করেছিল সেটা সে সমস্ত কিছু কিন্তু এবারে পিডিএফ এ সমস্ত কিছু অ্যাড করা থাকবে আগের বারে এগুলো ছিল না যারা পুরাতন আছেন তাদের পিডিএফ গুলো যেগুলো ছিল আগের সেগুলো সেগুলোতে ছিল না এগুলো হ্যাঁ বলুন তো ম্যাপ ক্লাসিফিকেশন ইন্টারপিশন অ্যান্ড থিমেটিক ম্যাপ এটাই আলোচনার বিষয় কিন্তু রাজনীতি তথ্যের উপস্থাপন যে পদ্ধতিগুলো সেগুলো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে সেগুলো পিপিডিতে নেই সেগুলো পিডিএফে রয়েছে আর এখানে বিশেষ করে ম্যাপ ক্লাসিফিকেশন ইন্টারপিটেশন এবং থিমেটিক ম্যাপ এই পার্টটা আলোচনা করা হবে আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে স্ক্রিন কারো হ্যাঁ ওকে তো প্রথমে কিছু শর্ট প্রশ্ন একটু দেখে নেবো ডিটেলস দেখে নেব তার সাথে সাথে আমরা আগের দিন বলেছিলাম ভিডিওতে যে আমরা পরের দিন ম্যাপ যে রিডাকশন এবং এনলার্জমেন্ট সেটা পরের দিন ক্লাসে করানো হবে তো আজকে সেগুলোই করানো হবে মানচিত্র যেটা মানচিত্র কি সমতল কাগজের উপর নির্দিষ্ট স্কেল এবং সাংকেতিক চিহ্নের সাহায্যে অঙ্কিত ভূপৃষ্ঠের প্রতিচ্ছবি সেটাই হচ্ছে মানচিত্র এখানে মনে রাখতে হবে মানচিত্রের জন্য অবশ্যই মাস্ট যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে স্কেল থাকতে হবে স্কেল না থাকলে সেটাকে বলা হবে স্কেচ স্কেল বিহীন কোনো যদি ছবি আঁকা হয় সেটাকে বলা হয় স্কেচ স্কেল থাকলে তবে গিয়ে সেটা হবে মানচিত্র তো সমতল কাগজের উপর নির্দিষ্ট স্কেল এবং সাংকেতিক চিহ্নের সাহায্যে যেটা আলোচনা করা হবে বা যে ছবিটা আঁকা হবে সেটা হচ্ছে মানচিত্র মানচিত্রের জন্য মাস্ট অবশ্যই স্কেল থাকতেই হবে এটা মনে রাখতে হবে শর্ট প্রশ্নের জন্য আসতে পারে ম্যাপ কথাটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ম্যাপা থেকে যেটার অর্থ হচ্ছে এক কাপড় বা থেকে এর অর্থ এক কাপড় সবচেয়ে পুরাতন মানচিত্র পাওয়া গিয়েছে মেসোপটেমিয়াতে যেটা আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দের ম্যাপ আর একটি মানচিত্রের গুণগত দিকগুলি হলো স্কেল মানচিত্রের মধ্যে যে গুণগত দিকগুলো থাকে যে পার্ট পার্টগুলো থাকবে তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে স্কেল মানচিত্রের অভিক্ষেপ অর্থাৎ প্রজেকশন থাকবে প্রচলিত সাংকেতিক চিহ্ন থাকবে উত্তর রেখার চিহ্ন অর্থাৎ নর্থ লাইন থাকবে মানচিত্র অঙ্কনকারী দক্ষতা সেখানে দেখানো হবে এবং মানচিত্র পদ্ধতি কোন পদ্ধতিতে মানচিত্র অঙ্কন করা হয়েছে সেটা থাকবে তার মধ্যে প্রধান যে তিনটে হচ্ছে স্কেল অভিক্ষেপ এবং সাংকেতিক চিহ্নের ব্যবহার সাথে সাথে হচ্ছে নর্থ লাইন কোন দিকে নর্থ লাইন থাকছে নর্থ লাইন কোন দিকে সেটা আমাদের অবশ্যই মানচিত্রের মধ্যে উল্লেখ করতে হবে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন মিন্ডার এবং অক্ষরেখা দার্ঘমে রাখা সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন দুটো মনে রাখতে হবে দুটো গুলিয়ে যায় অনেক সময় সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন জেমস র্যানেল খ্রিস্টাব্দে ভারতের মানচিত্র তৈরি করেছিলেন ইনি মানচিত্রাফি মানচিত্র অঙ্কন বিন্দাকে ইংরেজিতে কার্টোগ্রাফি বলা হয় এবং যারা এই সঙ্গে যুক্ত তাদেরকে কার্টোগ্রাফার বলা হয় আর এই কার্টোগ্রাফিক জনক হচ্ছে অ্যানাক্সিমিন্ডার কার্টোগ্রাফিক জনক বলা হয় অ্যানাক্সিমিন্ডারকে এরপর আমরা এই মানচিত্র শ্রেণী দেখে নেব বাকি ডিটেলস এগুলো সব সবগুলোতে পিডিএফ এ আলোচনা করা রয়েছে মানচিত্রের যে প্রধান চারটে বিষয়ের উপর ভাগ করা হয়েছে স্কেলের ভিত্তিতে ভাগ করা যায় কার্যকারিতার ভিত্তিতে ভাগ করা যায় উদ্দেশ্যের ভিত্তিতে ভাগ করা যায় এবং তথ্যের ভিত্তিতে ভাগ করা যায় তথ্যের ভিত্তিতে মূলত গুণগত এবং পরিমাণগত একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ একটা হচ্ছে কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আর যেটা হচ্ছে স্কেলের ভিত্তিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বড় স্কেলের মানচিত্র এবং ছোট স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র এটা খুব ভালো করে করতে হবে কারণ অনেক সময় পরীক্ষাতে এই জায়গাগুলো আসে নিম্নলিখিত কোনটা বৃহৎ স্কেলের মানচিত্র নিম্নলিখিত মানচিত্রগুলো স্কেল অনুসারে সাজাও ছোট থেকে বড় বড় থেকে ছোট এভাবে প্রশ্ন কিন্তু এখানে চলে আসে তো এটাই এখানে আজকের যেটা প্রথম পার্ট রয়েছে স্কেলের ভিত্তিতে ভাগ স্কেলের ভিত্তিতে ভাগ রয়েছে বড় স্কেলের ম্যাপ এবং ছোট স্কেলের ম্যাপ বড় স্কেলের ম্যাপ বলতে মৌজা মানচিত্র যাদের গুলো অবশ্যই ছোট সংখ্যায় থাকবে গুলো ছোট পার্টে থাকবে সেগুলো হচ্ছে বৃহৎ স্কেলের ম্যাপ বা বড় স্কেলের মাপ তো এখানে মৌজার মানচিত্র যেটা ওয়ান ইজ টু থ্রি নাইন সিক্স জিরো থাকছে এবং ওয়ান ওয়ান নাইন এইট জিরো এইগুলো থাকে অনেক সময় এটা রাউন্ড ফিগার থাকে রাউন্ড ফিগার বলতে ওয়ান ইন্টু ফোর জিরো 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 এটা থাকে যেটা এক থাকে যদি যদি বলা হয় মৌজা স্কেলের মানচিত্র কত কত অপশনে যদি ওয়ান ইন্টু থ্রি নাইন সিক্স জিরো না থাকে সেক্ষেত্রে আমরা ওয়ান ইন্টু ফোর জিরো জিরো যদি থাকে সেটা আমরা অপশনে করতে পারি রাউন্ড ফিগার দেওয়া থাকে অনেক সময় তো স্কেলের মানচিত্র মোটামুটি এটার মধ্যেই ভেরি করে যেটা মৌজা মানচিত্র এরপর যেটা রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রের ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল মানচিত্রকে অনেক সময় মাঝারি স্কেলের মানচিত্রের মধ্যে ফেলা হয় এটাকে ব্র্যাকেটে লিখে দিয়েছি যেন আমি মাঝারি স্কেলের মানচিত্র হিসেবে ধরা হয় কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রকে যদি আমরা বলি লার্জ স্কেল দুটো ভাগে ভাগ করি বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেল তাহলে যদি বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেলে ভাগ করি তাহলে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কিন্তু বৃহৎ স্কেলের মধ্যে পড়ে যাবে আর যদি তিনটে ভাগ করে দিই বৃহৎ মাঝারি এবং ক্ষুদ্র তাহলে চলে আসছে এটা বৃহৎ স্কেলের মধ্যে

যদি আমরা ক্ষুদ্র স্কেল ধরি বড় স্কেলের মানচিত্র ধরি যেটা বৃহৎ স্কেলের মানচিত্র সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক ইজ টু থ্রি নাইন সিক্স জিরো অর্থাৎ আমরা যদি এক ইঞ্চি ধরি এক ইঞ্চিতে আমাদের থ্রি নাইন সিক্স জিরো ইঞ্চিকে দেখাচ্ছে অর্থাৎ কম জায়গার মধ্যে কি হচ্ছে আমাদের প্লেসটা থাকছে ওকে তো এখানে কি হচ্ছে কম জায়গার মধ্যে আমাদের মানচিত্রটা কম জায়গার মধ্যে অনেক বেশি ডিটেলস দেখানো হবে অর্থাৎ আমাদের মৌজা মানচিত্র থাকে মৌজা মানচিত্রে আমরা দেখতে পাই যে সেখানে আমরা বিভিন্ন ঘর বাড়ির যে তো মৌজা মানচিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন ঘর বাড়ির যে বাড়ির আয়তন রয়েছে জমি রয়েছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাস্তা গুলো সমস্ত কিছু ডিটেলসে ফুটে ওঠে কিন্তু যদি আমরা একটা বৃহৎ স্কেলের ক্ষুদ্র স্কেলের মানচিত্র দেখি একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেখি ওয়ার্ল্ডের ম্যাপের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামের ছবি আমরা পাবো না তো থেকে ক্ষেত্রে ওয়ার্ল্ডের ম্যাপে বৃহৎ এলাকাকে দেখানো হচ্ছে তো সেই কারণে এটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আরেফটা যত ছোট থাকবে সেটা বৃহৎ স্কেল যে আরেফটা যত বড় থাকবে সেটা তত ক্ষুদ্র স্কেলের মানচিত্র এ যেন গুলিয়ে না যায় যদি ক্রম অনুসারে সাজাই আমরা পর 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 যদি সাজাই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং তাহলে ক্ষেত্রে আমরা পেয়ে যাবো প্রথম সবচেয়ে বৃহৎ মানচিত্র হচ্ছে মৌজা ম্যাপ তারপরে থাকছে টপোগ্রাফিক্যাল ম্যাপ তারপরে থাকবে দেওয়াল মানচিত্র এবং সবার শেষে থাকবে অ্যাটলাস ম্যাপ অ্যাটলাস ম্যাপ গ্লোব এগুলো থাকবে সবার শেষে সব থেকে বেশি ক্ষুদ্র স্কুলের মানচিত্র হচ্ছে অ্যাটলাস ম্যাপ বা গ্লোব এবং তার আগে থাকছে দেওয়াল মানচিত্র তার আগে থাকছে টপোগ্রাফিক্যাল ম্যাপ এবং তার চেয়ে সবচেয়ে বড় রয়েছে যেটা মৌজা ম্যাপ এরপর যেটা রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে ভাগগুলো শ্রেণী বিভাগগুলো গুলো সবার বইতে কম বেশি দেওয়া রয়েছে এটা পুরাতন ভাগ অর্থাৎ ওল্ড সিরিজের ভাগ যেগুলো মিলিয়ন সিটের ভাগ রয়েছে চার ইন্টু ডিগ্রি থেকে চার ডিগ্রির মধ্যে এক সেমিতে দশ কিমি যেটা স্কেল দেওয়া থাকে আর একটা দেওয়া আছে দশ লক্ষ এক সংখ্যাগুলো সাত পঁচাত্তর ছিয়াত্তর মানে সংখ্যা দিয়ে এখানে ভাগগুলো সবগুলোই দেওয়া রয়েছে ডিগ্রি সিট এক ডিগ্রি থেকে এক ডিগ্রি হাফ ডিগ্রি সিট তিরিশ মিনিট থেকে তিরিশ মিনিট ইঞ্চি সিট পনেরো থেকে পনেরো যেটা আসল তারপরে রয়েছে এই এই ভাগটা এখানে ভারতের মধ্যে যে মিলিয়ন সিট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উনচল্লিশ পঞ্চাশ তারপর হচ্ছে বাহান্ন থেকে আঠান্ন মানে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন করে বাহান্ন থেকে আটান্ন একষট্টি থেকে ছেষট্টি পর পর একষট্টি থেকে শুরু করে ছেষট্টি পর্যন্ত রয়েছে বাহাত্তর থেকে চুয়াত্তর রয়েছে আঠাত্তর আর উনআশি রয়েছে বিরাশি থেকে চুরাশি রয়েছে ছিয়াশি থেকে অষ্টাশি রয়েছে একানব্বই বিরানব্বই এই যে মানচিত্রগুলো এই বৃহৎ মিলিয়ন সিটগুলো আমাদের ভারতের মধ্যে রয়েছে মোট আটত্রিশটি এরপর যদি আমরা আন্তর্জাতিক সিরিজ অনুসারে পৃথিবীর মোট মানচিত্রের সংখ্যা ভাবি তাহলে সেক্ষেত্রে রয়েছে দু হাজার দুশো বাইশটা উত্তর কোলা রয়েছে এক হাজার একশো এগারো দক্ষিণ গোলাদ রয়েছে এক হাজার একশো এগারোটি এরপর কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে কতগুলো মানচিত্র রয়েছে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জিরো ডিগ্রি থেকে ষাট ডিগ্রি যে জায়গাটা জিরো ডিগ্রি থেকে ষাট ডিগ্রি এখান পর্যন্ত মোট নশটি মানচিত্র রয়েছে যেটা হচ্ছে চার ডিগ্রি থেকে ছ ডিগ্রির মধ্যে এটা কিন্তু নতুন যে সিরিজে রয়েছে আর তারপর রয়েছে কি যে ষাট থেকে অষ্টআশি ষাট থেকে অষ্টআশির মধ্যে রয়েছে দুশো দশটি উত্তর উত্তর গোলাদ দক্ষিণ গোলার দুই দিকেই থেকে কিন্তু জিরো থেকে ষাট এটা উত্তর কাল দক্ষিণ গাড়ি দুই দিকে একই সংখ্যায় রয়েছে জিরো থেকে ষাটের মধ্যে রয়েছে নশোটি যেটা বেদটা রয়েছে যেটা চার থেকে ছয় ডিগ্রি আর ষাট থেকে অষ্টাশের মধ্যে রয়েছে দুশো দশটি যেটা চার ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে ভাগ করা হয়েছে তারপর রয়েছে অষ্টাশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে রয়েছে একটি পরীক্ষা অনেক সময় পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে অষ্টাশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে মোট কতগুলি মিলিয়ন সিট রয়েছে তো এখানে দুটি হবে উত্তর কারণ আমরা দুই গোলার্ধে ধরব উত্তর গোলার্ধে একটা রয়েছে দক্ষিণ গোলার্ধে একটি রয়েছে এবং এই মিলিয়ন সিটটার আকৃতি হচ্ছে বৃত্তাকার এটাও প্রশ্নে আসে যে অষ্টাশি থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে মিলিয়ন সিটটি অবস্থান করছে তার আকৃতি রকম কিরকম তার আকৃতি হচ্ছে গোলাকার একদম মেরুর বিন্দুর কাছে যেটা অষ্টাশি থেকে নব্বই ডিগ্রি সেটা বৃত্তাকার দক্ষিণ দিকেও রয়েছে সেটা উত্তর দিকেও রয়েছে সেটা মোট হয়ে যাচ্ছে এক হাজার একশো এগারোটা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এক হাজার একশো এগারোটা এরপর যেটা ভারতের যে সর্বাক্ষণ বিভাগ যেটা আমাদের ওপেন সিরিজের সিস্টেমের মধ্যে যেটা দু সালে জাতীয় যে ম্যাপ নীতি অনুসারে তৈরি করা হয়েছে ওপেন সিরিজ ম্যাপ সেখানে যে মিলিয়ন সিটগুলো ভাগ করা হয়েছে এইভাবে ছয় ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অনুসারে যেটা আমরা ইউটিএম গ্রিড সিস্টেম অনুসারে ভাগ করেছে মোট বত্রিশটা যে জোন বত্রিশটা মিলিয়ন সিটে যেটা আমরা প্রজেকশন করার সময় ইউটিএম গ্রিড সিস্টেমটা আরও ডিটেলসে দেখে নেব তো এটা ওপেন সিরিজ অনুসারে ভাগ ওপেন সিরিজের ম্যাপ যে সেই অনুসারে ভাগ রয়েছে মিলিয়ন সিটগুলো কিন্তু এখানে ছয় থেকে চার আমরা আগে ওল্ড সিরিজে দেখলাম যে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি কিন্তু ওপেন সিরিজ যে ম্যাপ সেখানে দেখা যাচ্ছে যে মিলিয়ন সিটের এক্সটেনশনটা ছয় ডিগ্রি থেকে চার ডিগ্রি ছয় ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ডিগ্রি সিটটা এক ডিগ্রি এক ডিগ্রি থাকছে পনেরো ইঞ্চি সিট থাকছে সাড়ে সাত রয়েছে কোয়াড্রেন সিট এবং তিন থেকে তিন রয়েছে স্পেশাল সিট এবং এলএস সিট যেটা রয়েছে ছত্রিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চের মধ্যে ওপেন সিরিজের ভাগ এখানে আমরা এই যেগুলো মনে রাখবো ওপেন সিরিজের রেফারেন্স নাম্বারগুলো সাথে সাথে কোনটা কোন রেফারেন্স নাম্বারের মধ্যে পড়ছে এবং তাতে টোটাল সিটের সংখ্যা কতগুলো রয়েছে তো এই জায়গায় দুটো জায়গা আমাদের একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে মিলিয়ন সিটের জায়গাটা এরপর রয়েছে মানে সাপেক্ষে যদি আমরা কোন পরিমাপ ক্রমবিন্যস্ত মানচিত্র অঙ্কন করা হয় সেটাকে করোপ্লেস বলা হবে অর্থাৎ সেখানে ক্রম ঘনত্ব কোন একটা জায়গাতে ঘনত্ব বেশি কোন একটা জায়গাতে ঘনত্ব কম পর হবে ঘনত্ব বেশি থেকে কমের দিকে আমরা যদি ছায়াপাতের সাহায্যে একে দেখায় সেটাই হবে আমাদের করোপ্লেট ম্যাপ ছায়াপাতের সাহায্যে অঙ্কন করা হয় বিভিন্ন ক্ষেত্রে কালারও ইউজ করা হয় ব্যবহার কোনো দেশের রাজ্য জেলাভিত্তিক জনঘনত্ব শস্য উৎপাদনের নিবিড়তা এইসব দেখাতে এই ম্যাপটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ছবিটা দেওয়া রয়েছে এখানে ছায়াপাত কালার ইউজ করা হয়েছে বেশি ঘন থেকে কম ঘনত্বর দিকে কোরোক্রোমাটিক ম্যাপ কোনগুলো তাহলে প্রথম এটা ছিল করোপ্লেট এরপর হচ্ছে কোরোক্রোমাটিক ম্যাপ যে মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয় তাকে বলা হয় কোরোক্রোমাটিক এখানে কালার ইউজ করা হয় বিভিন্ন কালার ইউজ করা হবে একই ধরনের নয় কালার গুলো কিন্তু বিভিন্ন কালার ইউজ করা হবে যেটা এখানে রয়েছে যেটা আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কাবার ম্যাপ বলি ল্যান্ড ইউজ ল্যান্ড কাবার ম্যাপে কোনো একটা জায়গায় শস্য ক্ষেত্র কোনো একটা জায়গায় জলাভূমি কোনো একটা জায়গায় পতিত জমি বিভিন্ন এলাকাগুলোকে বিভিন্ন কালার দ্বারা দেখানো হবে সেটাই হবে কোরোক্রোমাটিক ম্যাপ

কোরোক্রোমাটিক যে ম্যাপ সেটা কোয়ান্টিটেটিভ ম্যাপ কোনগুলো কোনগুলো কোয়ান্টিটেটিভ ম্যাপ এবং কোনগুলো কোনগুলো কোয়ালিটেটিভ ম্যাপ এগুলো এখানে রয়েছে কোয়ালিটেটিভ ম্যাপ হচ্ছে শেড আর এদিকে রয়েছে কি কোরোপ্লেট ম্যাপ আইসোপ্লেট ম্যাপ ডট ম্যাপ ঠিক আছে এইগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যাপ যেগুলো কোয়ান্টিটি দেখাবে বা পরিসংখ্যান দেখাবে সেগুলো কোয়ান্টিটেটিভ কোন যেগুলো গুণ দেখাবে গুণগত ম্যাপ অর্থাৎ কোয়ালিটি দেখাবে সেগুলো কোয়ালিটেটিভ ম্যাপ এখানে দুটো ছক করে দেওয়া রয়েছে কোনগুলো কোয়ালিটেটিভ কোনগুলো কোয়ান্টিটেটিভ এরপর এই জিনিসগুলো আইসো আইসোলাইন ম্যাপ আইসোলাইন ম্যাপ বলতে এই জায়গাটা হচ্ছে বই থেকে নেওয়া এটা সম্ভব হ্যাঁ শ্যামল সদরের বই থেকে একসাথে সবগুলো ছিল সেই জন্য আমি সেখান থেকে এটা দিয়েছি সমস্ত আইসোলাইনের ম্যাপগুলো দেওয়া রয়েছে বিশেষ করে আইসো থার্ম এগুলো তো আমাদের আইসোবাদ এগুলো পরিচিত রাম বাকি যে টার্মগুলো রয়েছে আইসো হেলাইন আইসো টাচ নেপ এগুলো কোনগুলোকে রিপ্রেজেন্ট করছে এগুলো একটু মনে রাখতে হবে যদিও অনেক অনেক রয়েছে সবগুলো মনে রাখার সম্ভব নয় তবে নেট পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় এসেছিল সেটা হচ্ছে নেপ এসেছে আইসো হেলাইন আসছে আইসোবেস আসছে এই ধরনের কতগুলো টার্ম কিন্তু নেট পরীক্ষায় অনেকবার আসছে আইসোএনামালি আসছে একবার তো এই প্রশ্নগুলো আসছে তো সেইগুলো কি যতটা সম্ভব মনে রাখা যায় এগুলো একটু মনে রাখতে হবে এরপর যেটা রয়েছে ম্যাপ এনলার্জমেন্ট এবং রিডাকশনের যে পার্টিকুলার রয়েছে এই জায়গাটা একটু ম্যাথ দেখতে হবে না হলে তো সম্ভব নয় এই যে ম্যাপ এনরাজমেন্ট এবং রিডাকশন কিভাবে মানচিত্র ছোট করা হয় এবং কিভাবে মানচিত্র বড় করা হয় সিম্পল ভাবে আমরা করে দিতেই পারি যে মানচিত্র ছোট বড় এই জায়গাগুলো হয়ে যায় কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে সেখানে যে কি ধরনের এনরাজমেন্ট এবং কি ধরনের রিডাকশন হয়েছে অর্থাৎ সেখানে রৈখিক হ্রাস ঘটেছে না রৈখিক ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি ঘটেছে যদি ম্যাপ কথাটা উল্লেখ থাকে মানচিত্রের হ্রাস বৃদ্ধি তাহলে আমাকে বুঝতে হবে সেখানে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি হয়েছে যদি কখনো রাস্তা নদী কোনো একটা স্বররেখা কোন একটা রাস্তার দৈর্ঘ্য এই ধরনের যদি হ্রাস বৃদ্ধি দেখানো হয় তাহলে বুঝতে পারছি সেটা রৈখিক হ্রাস বৃদ্ধি ঘটেছে তো রৈখিক হ্রাস বৃদ্ধির মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে রৈখিক হ্রাস বৃদ্ধির মাত্রা নির্ণয় করতে মানে কত গুণ হ্রাস পেয়েছে কত আহ পরিমাণ হ্রাস পেয়েছে সেই ধরনের এখানে আমি একটা অঙ্ক তুলে ধরেছি যে বলা রয়েছে একটি মানচিত্রে যেটা আরেক দেওয়া হয়েছে একটু পঞ্চাশ হাজার একটি রাস্তার দৈর্ঘ্য কুড়ি সেমি ছিল এবং নতুন মানচিত্রে সেই রাস্তার দৈর্ঘ্য দশ সেমি হলে নতুন মানচিত্রের রাস্তার রৈখিক হ্রাস কত এই যে রৈখিক হ্রাস বলেছে রাস্তার দৈর্ঘ্য বলেছে এগুলো বুঝলেই বলতে হবে যে আমাদের এখানে রৈখিক হ্রাস বা রৈখিক হ্রাস বৃদ্ধির ঘটনার কথা বলা হয়েছে তো রৈখিক হ্রাস বৃদ্ধির মাত্রা নির্ণয় করার সূত্র হচ্ছে কি নতুন মানচিত্রে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বা মূল মানচিত্রের অনুরূপ দুটি বিন্দুর মধ্যে দূরত্ব তাহলে এখানে নতুন মানচিত্রে দূরত্ব কত বেরিয়েছে দশ সেমি আর মূল মানচিত্রে বেরিয়েছিল কুড়ি সেমি তাহলে উপরে দশ সেমি নিচে কুড়ি সেমি কাটাকাটি করলে এক এক দুই তাহলে এখানে আমাদের ঐখিক হ্রাস বা বৃদ্ধির মাত্রা হচ্ছে এক এক দুই গুণ হ্রাস পেয়েছে তাহলে এক এক দুই গুণ হ্রাস পেয়েছে যদি বৃদ্ধি হতো তাহলে বলতাম আমরা এক এক দুই গুণ বৃদ্ধি পেয়েছে এরপর যেটা রয়েছে ক্ষেত্রীয় হ্রাস এবং বৃদ্ধি ক্ষেত্র ক্ষেত্রে তো ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধি করবে ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধি করলে একই process আমাদের সেটা শুধুমাত্র square করতে হবে আগেরটা যদি আগের অংকটা যেটা ছিল একের দুই অংশ দুই গুণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে যেটা বের হচ্ছিল সেটা আমরা যদি square করে দিই তাহলে হয়ে যাবে একের চার গুণ ক্ষেত্রফলের বৃদ্ধি বা এক চার গুণ ক্ষেত্রফলের হ্রাস ঘটেছে একই সূত্র শুধুমাত্র square হয়ে যাবে এরপর শতকরা কত বৃদ্ধি বা শতকরা কত হ্রাস পেয়েছে একইভাবে সূত্র শুধুমাত্র আমরা যদি রৈখিকের শতকরা বলে ইন্টু একশো করব আর যদি আমাদের যে ক্ষেত্রফলের শতকরা বলে তাহলে আমরা ইন্টু একশো করব যদি কখনো কখনো পার্সেন্টেজটা একশো পার্সেন্টে বেশি চলে আসে এটা একটু মনে রাখতে হবে যদি একশোর বেশি থাকে তখন আমরা সেটা একশো যদি একশো চুয়াল্লিশ পার্সেন্ট কোনো কারণে চলে এসেছে অ্যানালমেন্ট একশো চুয়াল্লিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ পার্সেন্ট সেটা আমরা একশো চুয়াল্লিশ মাইনাস একশো অর্থাৎ চুয়াল্লিশ পারসেন্ট লিখবে চুয়ে অ্যানালাজমেন্ট হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট একশো বেশি হলে সেটা আমরা একশো থেকে মাইনাস করে বাকি অংশটা লিখবো এই জায়গাটা করতে হবে এটা হচ্ছে কি আমি এই এটা ইউজ করতে পারছি না ওই বোর্ডটা তাহলে ভালো হতো যদি কালারটা ইউজ করতে পারতাম গুণগুলো করা যেত এখানে যাই হোক এটা কি রয়েছে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে বর্গমূল এবং স্কয়ার চিহ্ন ঢুকে যাবে ঠিক আছে প্রশ্নে কি বলেছে একটি ম্যাপের স্কেল দেওয়া রয়েছে এক ছ হাজার একে একের নয় গুণ হ্রাস করলে নতুন ম্যাপের স্কেল কত হবে একে একের নয় গুণ হ্রাস করা হয়েছে তাহলে সেক্ষেত্রে নতুন যে স্কেলটা তৈরি হবে সেই নতুন স্কেলটার আরেপটা কত নতুন স্কেলটা কত হবে নতুন ম্যাপটার স্কেল কত হবে এটাই বলা হয়েছে এই অঙ্কে এখানে আরেফ দেওয়া রয়েছে এক এক ইটু ছ হাজার তো এটা কি হবে আমাদের সূত্র বলা রয়েছে কি নিউ ম্যাপের স্কেল হচ্ছে অরিজিনাল ম্যাপের স্কেল রেট অফ রিডাকশন অর এনলার্জমেন্ট এরিয়া এটা এটা কিন্তু মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি এটা কিন্তু ডিভাইডেড বাই নয় কিন্তু গণিতও দেওয়া আছে তারপরে রুট দেওয়া আছে জায়গা ছিল না সে কারণে নিচে লেখা রয়েছে এই কারণে ভুল হয়ে যায় এটা ডিভাইডেড বাই নয়

এটা কি বোঝা গেছে বিষয়টা যে এটা হচ্ছে ওয়ান বাই ছ হাজার রুট রুট ওভার ওভার ওয়ান ওয়ান বাই বাই নাইন এরপর যখনই নাইনটা মানে তিন রুট ওভার করলে একের তিন হয়ে যাবে এবং দুটোই গুণ করলে এক বাই আঠারো হাজার হবে এবং উত্তর হয়ে যাবে এক একটু আঠারো হাজার নেক্সট এই দুটো যে অঙ্ক রয়েছে যে এটা শ্যামল সদরের বইয়ে যে দুটো অঙ্ক দেওয়া রয়েছে খুব সহজ অঙ্ক দেওয়া রয়েছে যে এক একটু পঞ্চাশ হাজার দেওয়া রয়েছে এটা পঞ্চাশ হাজার কোনো মানচিত্রকে চার গুণ আয়তনে বর্ধিত করা হলে বর্ধিত মানচিত্রটি আরেপ কত হবে চার গুণ আয়তনে বাড়ানো হয়েছে মানচিত্রটাকে তাহলে এর আরেফ কত হবে যদি বাড়ানো হয় কোনো মানচিত্রকে তাহলে সেক্ষেত্রে কি হবে চার দিয়ে কি করতে হবে গুণ করতে হবে না ভাগ করতে হবে বেড়েছে আরো বলছি দেওয়া রয়েছে কি এক টু পঞ্চাশ হাজার যেটা রয়েছে মানচিত্র স্কেলের মানচিত্রকে চার গুণ আয়তনে বাড়ানো হয়েছে মানচিত্রটাকে চার গুণ আয়তনে যা ছিল তার আয়তনটা চারগুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে ক্ষেত্রে মানচিত্রটার যে আরেফ রয়েছে সেই আরেপটা কি হারে পরিবর্তন হবে এক্ষেত্রে কি হবে মানচিত্রের গুণ করা হবে না ভাগ করা হবে মানচিত্রকে

কমতে থাকবে আর যদি ম্যাপ ছোট করা হয় তখন আর আমাদের বড় হবে মানে সেখানে গুণ করবো আমরা এটাই আর কি আর এটা হচ্ছে এটাও ওই বই থেকে তোলা রয়েছে কি রকমের অঙ্ক যেগুলো আগে সূত্র ছিল সেইভাবে সূত্রগুলো দেওয়া আছে একটু আমি খাতাতে করা রয়েছে আমি খাতাতে করে গ্রুপে দিচ্ছি তাহলে সুবিধা হবে কারণ বোর্ডটা আমি এখানে ইউজ করতে পারছি না সাদা এই জায়গাটা ফাঁকা ছিল আগের ইউজ করা যাচ্ছিল এবারে আমি সেটা ইউজ করতে পারছি না এখানে সেই জন্য করে দেখাতে পারছি না তো আমি সেটা খাতাতে করে দিয়ে দিচ্ছি গ্রুপে আরও সুবিধা হবে সেখানে আর যেটা হচ্ছে আগের বারে পিডিএফ পুরাতন পিডিএফ পুরাতন পিডিএফ এ এগুলো ছিল না নতুন পিডিএফ এগুলো অ্যাড করা হয়েছে সেই কারণে আমি বললাম যে যারা পুরাতন রয়েছে পুরাতন পিডিএফ প্রিন্ট করেছেন বা না করেছেন এগুলো একটু প্রিন্ট করে করিয়ে নেবেন এগুলো সমস্তগুলো অ্যাড করে দিচ্ছি আমি তারপর গ্রুপে দিয়ে দেবো যেখানে রয়েছে তথ্য উপস্থাপন কলা কৌশল বা টেকনিক অফ ড্যাটা রিপ্রেজেন্টেশন আমরা যে তথ্যগুলো পাবো যে কোনো ক্ষেত্রে তথ্য হতে পারে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা কিভাবে উপস্থাপন করবো কোন একটা জায়গাতে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি তো যেভাবে উপস্থান করি সেই উপস্থাপন করার পদ্ধতিগুলোকে আমরা কার্টোগ্রাফি বলি যেটা কার্টোগ্রাফি জনক বলা হয়েছে আমাদের অ্যানাক্সিমিন্ডারকে এবং এই মানচিত্রগুলোকে বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন একমাত্রিক মানচিত্র রয়েছে দ্বিমাত্রিক মানচিত্র রয়েছে এখানে বন্টন মানচিত্র ডিস্ট্রিবিউশন ম্যাপ ডিস্ট্রিবিউশন ম্যাপের মধ্যে লাইন গ্রাফ বার গ্রাফ পিরামিড গ্রাফ ফ্লো ডায়াগ্রাম কোরোপ্লেট রয়েছে আইসো প্লেট রয়েছে এখানে স্টার ডায়াগ্রামটা মিস রয়েছে স্টার ডায়াগ্রাম উইন্ডো ডায়াগ্রাম আমি জুড়ে দেবো সেই সমস্ত ম্যাপ গুলো হিপসোমেট্রিক কার্ভ রয়েছে র্যাঙ্ক সাইজ রুল গ্রাফ রয়েছে লরেঞ্জ কার্ভ রয়েছে রেটিং কার্ভ রয়েছে এই সমস্ত ভাগগুলো কিন্তু এখানে রয়েছে এরপর যেটা জলবায়ুগত মানচিত্রের মধ্যে ক্লাইমোগ্রাফ হাইদারগ্রাফ এরোগ্রাফ স্টার ডায়াগ্রাম রিলেটিভ টেম্পারেচার গ্রাফ অম্বোথার্মিক গ্রাফ রয়েছে এই ভাগগুলো রয়েছে এই সমস্ত ভাগগুলোর মধ্যে প্রশ্ন বলতে কি কোন গ্রাফটা কে দিয়েছিল এবং সেই গ্রাফটা কে কোন জায়গায় ব্যবহার করা হয় কোন ডাটা রিপ্রেজেন্ট করতে বেশি সুইটেবল সেই গ্রাফটা সেগুলো বেশি করে পড়তে হবে তো সেই জন্য আমি কি করেছি প্রতিটা গ্রাফ যে রয়েছে লাইন গ্রাফ যেমন লাইন গ্রাফের সংজ্ঞা সাথে হচ্ছে লাইন গ্রাফের কতগুলো ভাগ রয়েছে যে একটা উন্মুক্ত রেখা লেখচিত্র সাথে হচ্ছে আবদ্ধ রেখা লেখচিত্র যে দুটো

যে ভাগ রয়েছে সরল স্তম্ভ লেখচিত্র সাথে হচ্ছে যৌগিক স্তম্ভ একচিত্র রয়েছে মিশ্র স্তম্ভ লেখচিত্র রয়েছে এ ভাগগুলো সবগুলোই কিন্তু সেখানে উপযোগিতা সাথে হচ্ছে কোথায় ব্যবহার করা যাবে কী কী সুবিধা রয়েছে নেক্সট পিরামিড যে চিত্র পিরামিডের যে ভাগগুলো রয়েছে যৌগিক পিরামিড উপরে স্থাপিত বা সুপার ইম্পোজ পিরামিড তুলনাকারী পিরামিড এই যে পিরামিড চিত্রে যে তিনটে ভাগ তিনটে ভাগের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে সেইগুলো বাকি হচ্ছে ফ্লো এক এখান থেকে এখনও পর্যন্ত রেডি হয়নি আমি এটা রাত্রের মধ্যে রেডি করে দিয়ে দিচ্ছি পুরোটা মানে লেখা রয়েছে অন্য জায়গাতে এখানে পেস্ট করা হয়নি এখনো কপি পেস্ট করা হয়নি তো সেই সেটা রেডি করার পর আমি পিডিএফটা গ্রুপে দিচ্ছি অবশ্যই এটা প্রিন্ট করিয়ে নেবেন যাদের দরকার রয়েছে প্রিন্ট করিয়ে নেবেন নিজের নিজের খরচে আমি মানে আমি নিজে আমার এখান থেকে প্রিন্ট করে দেওয়া সম্ভব নয় কারণ অনেক খরচ পড়ছে প্রিন্ট করতে আমি দেখলাম এখানে আর যার প্রিন্ট প্রয়োজন রয়েছে নিজের নিজের যেখানে সুবিধা হবে সেখানে প্রিন্ট যদি মনে হয় যে একসাথে করাবো প্রিন্ট তাহলে আর প্রয়োজন পুরো প্র্যাকটিক্যাল ভূগোল যখন শেষ হয়ে যাবে তখন একসাথে প্রিন্ট নেবেন